যখন আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন সুরাজ রণদীপ, তখন তাকে শ্রীলঙ্কান ক্রিকেটের ভবিষ্যৎ বলা হতো। লঙ্কান সেই স্পিনারই এখন অস্ট্রেলিয়ার এক এজেন্সির হয়ে চালাচ্ছেন বাস। 2011 সালে খেলা বিশ্বকাপে লঙ্কান দলের একজন নির্ভরযোগ্য স্পিনারই ছিলেন রণদীপ। ইঞ্জুরি এবং অফ ফর্মের কারণে দল থেকে বারবার ছিটকে গেছেন সুরাজ রণদীপ, যাকে শ্রীলঙ্কার ভবিষ্যৎ স্পিনার মানা হতো। তার অবস্থা এখন না বলার মতো। লঙ্কান এই ক্রিকেটার অর্থ সমস্যার কারণে দলে যান চলে যান অস্ট্রেলিয়ায়। সেখানে একটি দলের হয়ে খেললেও অর্থ সমস্যায় ভুগছিলেন। সেই সময় একটি ফরাসি এজেন্সির হয়ে বাস চালকের ভূমিকায় কাজ শুরু করেন তিনি। রণদীপ একটা সময় আইপিএল খেলে গিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। ভারতের সাবেক অধিনায়ক ধোনির প্রিয় সতীর্থ ছিলেন এই শ্রীলঙ্কান অফ স্পিনার। সারা জায়গায় ছিলেন অভিষেকই। ভারতের বিপক্ষে 2010 সালে প্রথম ওয়ানডে অভিষেক হয়েছিল। প্রথম ম্যাচে 3 উইকেট নেন, তার মধ্যে সচিন টেন্ডুলকারের উইকেটও ছিল তিনি।